সরকারি সম্পত্তি চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়লো এক দুষ্কৃতী। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীকে বাঁধন মুক্ত করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দেশবন্ধু পাড়ায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দেশবন্ধু পাড়া সংলগ্ন এলাকায় একটি পূর্ত দফতর রয়েছে। সেই পূর্ত দফতরের বেশ কিছু জায়গায় পড়ে থাকা সামগ্রী স্থানীয় বাসিন্দাদের সামনে প্রায়শই দুষ্কৃতীরা টোটো ভর্তি করে চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাধা দিলেও তাতে কেউ কর্ণপাত করেনি। সোমবার সকালে এক দুষ্কৃতী সেই পূর্ত দফতরের সামগ্রী চুরি করতে এলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তাকে ধরে ফেলে। তাকে গাছে বেঁধে রেখে ইসলামপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারাই। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দা রঘুপতি মুখোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই এলাকায় চুরির ঘটনা বাড়ছে। পূর্ত দফতরের সামগ্রী দুষ্কৃতীরা আগেও একাধিকবার চুরি করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে এই চুরি সংগঠিত হয়েছে। এই দুষ্কৃতীদের সঙ্গে আরো বড় চক্র যুক্ত আছে বলে তাদের অভিযোগ। দেখুন, একটু আগে তো আমি বাড়ির থেকে বেরোচ্ছি, স্কুল যাবো, এরকম সময় দেখি এই জায়গাটা প্রচণ্ড ভিড়, প্রচুর লোক জমায়েত করেছে, এবং তারপরে এসে জানতে পারলাম যে এরকম একটা চোর, সে চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এবার এই চোরটাকে বিশেষ করে এই ছেলেটাকে আমি এর আগেও দেখেছি যে এখান থেকে ড্রাম নিয়ে গেছে, PWD স্ট্যাকিয়ারের সরকারের পরিত্যক্ত ড্রামগুলো, এবং তাকে ওয়ার্নিং দিয়ে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিলো যে এগুলো করিস না, ফেরত দিয়ে গেছিলো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই আশেপাশের এলাকায় বিভিন্ন মলগুলো বলুন বা আশেপাশে যা দোকান টোকান আছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে পাম্প থেকে শুরু করে আমাদের এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরেরও বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে এদের একটা বড় কোনো চক্র আছে, প্রতিদিনই হচ্ছে এখান থেকে চুরি টুরি হয়। আজকে ধরা পড়েছে, স্বাভাবিকভাবে লোকজন ওকে আটকে রেখেছে, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ এসে এলো। তুমি ঘটনা হচ্ছে, দেখুন মানুষকেও কিছুটা সচেতন থাকতে হবে। এই ধরনের যদি কাউকে মনে হয় ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়াটাই শ্রেষ্ঠ, কারণ আইনের যা ব্যবস্থা তারা নেবে পুলিশ। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে চুরির ঘটনা তো বেড়েই গেছে, একটা সভ্য সমাজে দিনের বেলা 10টার সময় চুরি হচ্ছে, এটাকে কখনো মেনে নেওয়া যায়? একটা PWD গেস্টটা কি আর, এটা হচ্ছে সরকারের একটা জমি, সরকারি সম্পত্তিগুলো রয়েছে, এখান থেকে সরকারি সম্পত্তি দিনের পর দিন চুরি করে নিয়ে চলে যাবে, এটাকে মেনে নেওয়া যায়নি? প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখুন, এখন তো একজনই ধরা পড়েছে, এর আগেও শোনা গেছে দুজন তিনজন করে টোটো নিয়ে এসে চুরি করে, মানে ভর্তি করে মাল নিয়ে যায়, এরকম শোনা গেছে। তো স্বাভাবিকভাবে তো এদের একটা চক্র আছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই বাড়ির সামনে, এখানেই তো আমাদের বাড়ি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।